এক বোনের প্রশ্ন তিনি লিখেছেন, আমার স্বামী মদে আসক্ত, দীর্ঘ কয়েক বছর ধরে কোনোভাবেই এই আসক্তি তাকে ফিরিয়ে আনতে পারছি না, এবং বর্তমানে তাকে এ নিয়ে তার প্রতি আমার দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করতে পারি না, নামাজ কালামও নেই, তাই তার প্রতি আমাদের আদর কদরও হয় না, তাতে কি আমাদের গুনাহ হবে? দেখুন, প্রথম কথা হলো যে কোনো মানুষ যদি মাদক আসক্ত হয়, নামাজ কালাম পড়ে না, মাদক আসক্ত হওয়ার কারণে নানা অনাচারে জড়িয়ে পড়ে, এই লোকটা তো খারাপ মানুষ, এতে কোনো সন্দেহ নেই। এখন বোনের প্রশ্ন হলো যে নিজের স্বামী মাদক আসক্ত হওয়ার কারণে, খারাপ পথে চলে যাওয়ার কারণে তার প্রতি ঘৃণা হয়, ভালোবাসা হয় না, তো এর কারণে বোনের গুনাহ হবে কিনা? দেখুন, কিছু কিছু মেয়েরা আছেন আমাদের সমাজে, তাদের স্বামীর প্রতি দায়িত্বশীলতা আমাদেরকে মুগ্ধ করে। মানুষ সাধারণত, প্রত্যেকটা মানুষ চায় তার জীবনসঙ্গিনী ভালো মানুষ হবে। একজন মেয়ে তার স্বামী খারাপ হওয়া সত্ত্বেও, স্বামীর প্রতি খারাপ হওয়ার কারণে যে ঘৃণা তৈরি হয়েছে মনে, সে কারণে তার গুনাহ হবে কিনা তিনি সেই চিন্তা করছেন, এটা সন্দেহাতীতভাবে তার ভালো মানসিকতার পরিচয়। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই বোনের স্বামীকে মাদক আসক্তি থেকে, এই নেশা থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি নসিব করুন, বলুন আমিন। ভাইরা আমার, কেউ যদি মাদক আসক্ত হয়, খারাপ পথে চলে যায়, গুনাহের কাজ করে, পাপাচার করে, মন্দ কাজ করে, তাহলে এই ব্যক্তি খারাপ মানুষ। আর খারাপ মানুষকে কি ঘৃণা করা যাবে নাকি যাবে না, কি বলেন? খারাপ মানুষকে ঘৃণা করা যাবে? হ্যাঁ, খারাপ মানুষকে ঘৃণা করবেন না খারাপ কাজকে ঘৃণা করবেন, কোনটা? মাশাআল্লাহ, ফতোয়া পাল্টে গেছে মুহূর্তের মধ্যে। একটু আগে বললেন তারাই ঘৃণা করবেন, এখন বলছেন খারাপ কাজরে ঘৃণা করবেন। আসেন তাহলে আবার আমরা একটু ফতোয়াটা নিয়ে পর্যালোচনা করি। আমরা কি খারাপ কাজকে ঘৃণা করব না খারাপ কাজ যে করে তারে ঘৃণা করব? তাহলে যে খারাপ কাজ করে তারে ঘৃণা করা যাবে না? যাবে না? সবাই একমত, যাবে না তাকে ঘৃণা করা? তাহলে ইসলাম আপনারা বোঝা গেছে সিনেমা দেখে শিখছেন, কারণ ডায়ালগ আছে পাপকে ঘৃণা করো পাপীকে নয়। এখান থেকে মনে হয় এই মাসালা শিখছেন আপনারা। এই মাসালা ভুয়া মাসালা ভাই, এর কোনো ভিত্তি নাই, এটা সঠিক কোনো কথা নয়। যে পাপ করে পাপী, তার প্রতিও ঘৃণা হবে, ঘৃণা তার প্রতিও, তবে সেই ঘৃণার পাশাপাশি লোকটার প্রতি কল্যাণকামিতাও থাকবে, যদি তিনি খারাপ কাজটা একটু ছেড়ে ভালো পথে চলে আসতেন, এই আকাঙ্ক্ষা থাকবে, এই প্রচেষ্টা থাকবে, পাশাপাশি তিনি খারাপ কাজ যেহেতু করছেন এজন্য তার প্রতি ঘৃণাটা থাকাটাও স্বাভাবিক, এটা কোনো দোষের বিষয় নয়। আমাদের দেশে এই যে আপনারা স্লোগান শুনছেন, শুনতে কত সুন্দর লাগে দেখেন, কত মনে হচ্ছে যে কত ভালো মানুষ, কত উদার মানুষ, যে মানুষকে এত ভালোবাসে, যে মানুষ পাপ করলেও বলে পাপকে ঘৃণা করো পাপীকে করিও না, মানে এগুলো হলো মুখরোচক স্লোগান বলে, এটাকে শুনতে অনেক সুন্দর শোনা যায় কিন্তু অন্তঃসার শূন্য। পাপকে যদি ঘৃণা করতে হয় তাহলে যে পাপ করে তাকেও কি করতে হবে? ঘৃণা করতে হবে। অতএব জীবন প্রশ্ন করেছেন যে স্বামীর প্রতি আপনার ঘৃণা তৈরি হওয়া মনের ভিতরে, এর কারণে আপনার কোনো গুণা হবে কিনা? উত্তর হলো না, প্রশ্নই ওঠে না, গুণা তো হবেই না, বরং তার পাপের কারণে ঘৃণা করাটাই হলো ইমানের দাবি। আল হুব্বুলিল্লাহ ওয়াল বুগদুলিল্লাহ, আপনারা একটা হাদিস শুনেছেন, মান আহাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ, আপনি কাউকে ভালোবাসেন আল্লাহর জন্য, কাউকে অপছন্দ করেন সেটা কার জন্য? আল্লাহর জন্য। একটা লোকরে খুব পছন্দ করতাম, হঠাৎ করে তিনি খারাপ কাজ করছেন, তাকে আমি এখন ঘৃণা করছি, এটা কার জন্য? আল্লাহর জন্য। এরকম হলে তখন সেটা হলো পরিপূর্ণ ইমানের পরিচায়ক, সেটা হবে পরিপূর্ণ ইমানের আলামত। সো পাপীকে ঘৃণা করা দোষের বিষয় নয়, তবে শুধু ঘৃণার মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না, বরং ঘৃণা করার পাশাপাশি তার সংশোধনের চেষ্টাও করতে হবে। মাদক আমাদের সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে, কত সমাজ শেষ করে দিয়েছে। কদিন আগে আপনারা শুনেছেন বাবা নিজের সন্তানকে কুড়ল দিয়ে কুপিয়ে হত্যা করেছে, বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখেছেন না? মাদক কোন পর্যায়ে নিয়ে গেছে আমাদের সমাজকে, যে বাবা তার সন্তানকে হত্যা করার মতো, আইন হাতে তুলে নেওয়ার মতো কাজ করেছেন, এবং কত সংসার ভেঙে শেষ হয়ে যাচ্ছে, কত সন্তান বাবা মার মমতা থেকে দূরে সরছে এই মাদকের কারণে। এই মাদকের বিরুদ্ধে আমাদের জিহাদ গড়ে তুলতে হবে, সংগ্রাম গড়ে তুলতে হবে। দেখুন, মাদক মানুষের শুধু আখেরাতকে বরবাদ করে না, দুনিয়ারেও বরবাদ করে, আখেরাতকেও বরবাদ করে, দুনিয়াকেও ধ্বংস করে। পশ্চিমা দুনিয়ার মানুষ, আমরা যেরকম পানি খাই তারা সেরকম মদ খায়,
তাদের কাছে পানির মতো হয়ে গেছে মদ, এত বেশি সেবন করে। এর ফলশ্রুতিতে তাদের লাং শেষ হয়ে যাচ্ছে, তাদের বডিতে ইমিউন সিস্টেম আস্তে আস্তে উইক হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। করোনার সময় আপনারা দেখেছেন গোটা পৃথিবী কোভিড-19 যখন নাকানে চুবানি খাচ্ছে, নাকাল যখন হয়ে গেছে গোটা বিশ্ববাসী, তখনও আপনারা একটু খেয়াল করে দেখবেন মুসলিম প্রধান দেশগুলো, মুসলিম প্রধান জায়গাগুলো তুলনামূলকভাবে সেই জায়গাগুলোতে কোভিড-19 আক্রমণে মানুষের মৃত্যুর হার পরিমাণের সবচেয়ে কম। ইরানে একটু বেশি ছিল, তার্কিতে কিছুটা ছিল, এছাড়া মুসলিম কান্ট্রিগুলোতে অলবান অন্যান্য অমুসলিম কান্ট্রিগুলোর চাইতে আপনি একটু মিলিয়ে দেখেন যে মানুষের মৃত্যুর হার কোভিড-19 অনেক কম ছিল। এবং আমাদের দেশের কথা যদি বলেন, আমাদের মতো গরিব দেশ, মাস্ক এক নম্বর তো দূরের কথা, দুই নম্বরটাও অরিজিনাল দুই নম্বর পাওয়া যাইতো না, দুই নম্বরটাও অরিজিনাল দুই নম্বর কিনা এটা নিয়ে আমাদের সন্দেহ হইতো। স্যানিটাইজার, এত ভালো স্যানিটাইজার আমরা পাইতাম না, হ্যাঁ, আমরা কোনো রকম নর্মাল স্যানিটাইজার মাস্ক দিয়ে চলতে হতো। আবার অনেকে আছে কিসের মাস্ক টাস, পুরা কোভিড-19 চলে গেছে তাদের খালি মুখে খালি নাকে, এরপরও আমাদের দেশে ওই রকম মেসাকার হয় না যেমন হয়েছে আমেরিকাতে, ইটালিতে, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে, দিল্লিতে লাশ সৎকার করার মতো মানুষ পাওয়া যায়নি, তাদের সমস্ত সিস্টেম ভেঙে পড়ার উপক্রম হয়ে গেছে, রাস্তা রাস্তা লাশ পড়েছিল, এত বেশি মানুষ মারা গেছে, সেই তুলনায় কিন্তু আমাদের এই দেশের প্রতি আল্লাহ রহম করেছেন, ঠিক না বেটি? এবং আপনি সৌদি আরব বলেন, মিডিল ইস্ট বলেন, আরব কান্ট্রি বলেন, যে দেশগুলোতে সাধারণ মানুষ, জনগণ মাদক খুব বেশি গ্রহণ করে নাই, সেটা মুসলমান হওয়ার কারণে, ডেফিনেটলি ইসলাম হারাম করেছে সেজন্য মুসলমানরা খায় নাই, মদ থেকে বেঁচেছিল, তারা তুলনামূলকভাবে বেশি সেফ হয়েছে, লক্ষ্য করে দেখবেন, মিলিয়ে দেখবেন আমার কথাটা। এবং এর যদি 10টা কারণ থাকে যে তারা সেফ ছিলেন কেন, তার একটা কারণ অবশ্যই এটা হবে যে তাদের মধ্যে মাদক গ্রহণ করার প্রবণতা, রেশিও অনেক কম থাকার কারণে তাদের ভেতরটা অর্গানগুলো তুলনামূলকভাবে অনেক স্ট্রং ছিল, আল্লাহ তাদেরকে হয়তো এই উসিলা হেফাজত করেছেন, আরও বহু কারণ থাকতে পারে। এই জন্য ভাইরা আমার, মাদক সব কিছুকে শেষ করে দেয়, যারা মাদকের পথে যান তারা সরাসরি মাদকের দিকে যান না, শুরুটা হয় কি দিয়া, বিড়ি সিগারেট দিয়া, বিড়ি সিগারেটেরও আগে শুরু হয় কি দিয়া, কে বলতে পারবেন? না, পান জর্দা সব সময় না, মদ তো সাধারণত যুবক পোলা পান খায়, যুবক পোলা পান তো পান জর্দা খায় না, তাহলে তাদের শুরু হয় কি দিয়া বলেন দেখি, খারাপ বন্ধু দিয়া, কি দিয়া, যেই বন্ধু বিড়ি সিগারেট ধূমপানে আসক্ত অভ্যস্ত, ওই বন্ধুর সাথে বন্ধুতা করা মানে হলো মাদকের দিকে একটা সিঁড়ি আগিয়ে যাওয়া। এই বন্ধুই আপনাকে, তার হাত ধরে আপনাকে একসময় বলবে যে দোস্ত একটা টান দে, আপনি বলবেন না বলস কি, খবরদার আমার বাপে মারবে বাড়িতে গেলে, আরে টের পাবে নাকি, মুখ ধুয়ে ফেলবে ভালো করে, একটা টান দে, দিলেন যে একটা টান, কেমন লাগে দেখি, এত টান দেয় তারা, এক টান দিবেন, পরের দিন দুই টান দিবেন, প্রথম দিন শুধুমাত্র ফালা দেন না এটা খাবেন, এরপরে আস্ত সিগারেট খাবেন, এরপরে আস্তে আস্তে মানুষ আরও নিচের দিকে নামতে থাকে। তো এই জন্য একজন মুসলমান যুবক তার জীবনের সংকল্প থাকা উচিত, আমি কোনো খারাপ সঙ্গীর সাথে মিশব না, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। খারাপ সঙ্গী বলতে যেই সঙ্গী নামাজ পড়ে না, যে মেয়েদেরকে টিজ করে, যার হারাম রিলেশন আছে কোনো মেয়ের সাথে, কোনো মেয়ের কোনো ছেলের সাথে, এবং যে বিড়ি সিগারেট বা ধূমপানে অভ্যস্ত, যারা গালিগালাজ আজেবাজে কথাবার্তা বলে, যাদের ভিতরে ভদ্রতা নাই, যাদের ভিতরে ইসলাম নাই, কোরআন হাদিসের চর্চা নাই, এরকম বন্ধু থেকে দূরে থাকা এটা অপরিহার্য। যদি আপনি তাদের সাথে মিশেন তো আপনার নিজের অজান্তে মাদকের দিকে আপনি চলে যাবেন, গোটা সমাজ ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সমাজকে মাদক মুক্ত হওয়ার তৌফিক দান করুন। যত খুন হয়, সমস্ত প্রফেশনাল খুনিরা, 100% প্রফেশনাল খুনিরা মাদকে আসক্ত থাকে, মাদক তাদেরকে খুন করতে সহযোগিতা করে। যত রকমের অন্যায় হয়, অনাচার হয় সমাজের, মানুষ খুন বলুন, ব্যভিচার বলুন, ধর্ষণ বলুন, এসবগুলোর পেছনে মাদকের কারবার থাকে, হাত থাকে। সো সেখানে আমাদের সবাইকে ফোকাস করতে হবে, এবং মাদক আসার রাস্তাগুলো আপনাদের থেকে বেশি দূরে নয় চট্টগ্রাম থেকে, তাই না? বার্মা হয়ে যে আসে, এই জায়গাগুলো প্রোটেকশন দেওয়া আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কর্তব্য। আশা করি তারা তাদের দায়িত্ব যথাযথ পালন করবেন, আর আমরাও আমাদের দায়িত্বগুলো ইনশাআল্লাহ প্রত্যেকে যার যার জায়গা থেকে পালন করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাদকের এই ভয়াবহ করাল গ্রাস থেকে, থাবাক থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত থাকার তৌফিক দান করুন।